ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী ত্রিশ মে থেকে ইংল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ আসর এবারের বিশ্বকাপে দারুণ একটা দল গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত কয়েক বছর ধরে ক্রিকেটের ওয়ান ডে দারুণ খেলে আসছে টাইগাররা দেশে ও দেশের বাহিরে নিজেদের সামর্থ্য প্রমাণ করে আসছে তারা তাই বাংলাদেশ দলকে নিয়ে এবারের বিশ্বকাপে বেশ আশাবাদী তাদের সমর্থকরা এদিকে বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন আলোচনায় মেতে উঠেছে ক্রিকেট বিশ্লেষকরা তেমনি এবার বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তার বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে এনেছেন বাংলাদেশের প্রসঙ্গ তবে তার কথায় বাংলাদেশকে ছোট করলেন তিনি কিছুদিন আগে নিজের দেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশকে ছোট করেছিলেন পাকিস্তানি তারকা শহীদ আর এবার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে শোয়েব আক্তার বলেন ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের জন্য কঠিন হবে তাই বাংলাদেশকে বেশি উচ্চ আশা করা ঠিক হবে না নিজেদের সামর্থ্য অনুযায়ী আশা করতে হবে এবং বাংলাদেশকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব মঞ্চে ভালো করতে হলে নিজেদের সর্বোচ্চটারও বেশি দিতে হবে বাংলাদেশকে যেখানে এবারের বাংলাদেশে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে অনেকেই আর সেখানে শোয়েব মুখে ভিন্ন কথা তিনি বরং বাংলাদেশকে ছোট দল হিসেবে উল্লেখ করলেন নিঃসন্দেহে শোয়েব এমন কথা বর্তমান ক্রিকেট বিশ্বে পরাশক্তিতে পরিণত হওয়া বাংলাদেশের জন্য অপমানজনক